বন্ধুরা, ভারতকে ধার্মিক দেশ বলে জানা যায়, যেখানে সব ধর্মের লোক খুশির সাথে বসবাস করে থাকে, সে মন্দির হোক বা মসজিদ। এই ভারতবর্ষে যে অকল্পনীয় জিনিসগুলি দেখতে পাবেন, সেটি আর বিশ্বের অন্য কোথাও দেখতে বা শুনতে পাবেন না। আজ আমি আপনাদেরকে ভারতে অবস্থিত কয়েক হাজার বছরের পুরনো মন্দির নিয়ে জানাতে চলেছি, যেখানে শুধুমাত্র মূর্তি নেই, স্বয়ং ভগবানও বিরাজমান আছেন, যেখানে প্রতিটা পাথরের মূর্তি জীবিত বলে মনে হয়, যাদের গরমও লাগে এমনকি ঘামও বেরোতে দেখা যায়। আর এই মন্দিরটি ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ধনী মন্দির বলে জানা যায়। এই মন্দিরটি পুরো বিশ্বের মধ্যে রহস্যজনক মন্দির, যেটার নাম ভারতবর্ষের প্রায় মানুষ জানে, কিন্তু ওখানে পৌঁছানোটা সবার কাছে পসিবল নয়। আর এই জন্য আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে রহস্যময় মন্দির নিয়ে জানাতে চলেছি। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি মল্লিকা আর আপনারা দেখছেন মল্লিকা মোটিভেশন। আজ আমি যে মন্দিরটা নিয়ে আপনাদেরকে জানাতে চলেছি, সেটি হলো তিরুপতি বালাজি টেম্পল। এই নামটা আপনারা না জানি কতবার শুনে থাকবেন, কিন্তু বিশ্বাস করুন, এই মন্দিরের রহস্য নিয়ে আপনারা জানেন না। এই মন্দিরটি দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলাতে অবস্থিত। দক্ষিণ ভারতে কয়েকশো মন্দির আছে যেগুলি বিশ্ব প্রসিদ্ধ, কিন্তু তিরুপতি বালাজি মন্দির সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এই মন্দিরে ভেঙ্কটেশ্বর মহারাজের পুজো করা হয়, যাকে ভগবান শ্রীবিষ্ণুর একটি রূপ বলে মনে করা হয়ে থাকে। এই মন্দিরের গর্ভগৃহে যে মূর্তিটি রয়েছে, সেটি কোনো মানুষ তৈরি করেননি। এই মূর্তিটি যখন আপনি দর্শন করবেন, তখনই বুঝতে পারবেন এটি কোনো সাধারণ মূর্তি নয়, বরং এখানে জীবিত ভগবান রয়েছেন। এখানের পুরোহিত ভগবান ভেঙ্কটেশ্বরকে প্রতিদিন চন্দনের প্রলেপ লাগিয়ে থাকে, কারণ ওনারা আদিকাল থেকে জেনে এসেছে ভগবানের শরীরে চোট আছে, চন্দনের প্রলেপ লাগানোর ফলে এই চোট ঠিক হয়ে যাবে। এই মূর্তিটির মাথার চুলও আসল। তিরুপতি বালাজি মন্দিরের গর্ভগৃহে ঢোকার সাথে সাথে প্রতিটা মানুষ এবং পুরোহিত বলে থাকেন, এখান থেকে সমুদ্রের ঢেউ শোনা যায়। এই মন্দিরে দান করাটা অন্য মন্দিরের চেয়ে একটু অন্যরকম। এই মন্দিরে দর্শন করতে আসা দর্শনার্থীরা বলে থাকেন, ওরা যে মনস্কামনা করেন প্রায় সেগুলি সবই পূরণ হয়, আর মনস্কামনা পূর্ণ হলে দর্শনার্থীরা ওখানে গিয়ে মাথার চুল দান করে ভগবানকে শ্রদ্ধা জ্ঞাপন করে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, প্রতিদিন প্রায় 10-20 হাজার মানুষ চুল দান করে, এটা এই মন্দিরের রীতি। আর সাথে সাথে টাকা সোনা রূপও দান করে থাকে, যার কারণে এই মন্দিরটি সবচেয়ে ধনী মন্দির বলে জানা যায়। এখানে দানের টাকা সোনা রূপো গোনা এবং হিসেব রাখার জন্য প্রতিদিন 50 জনেরও বেশি লোক কাজ করে থাকে। এই মন্দিরে প্রতি মাসে 100 কোটিরও বেশি ইনকাম হয়ে থাকে। এই টাকার বেশিরভাগ খরচ সমাজসেবা, নানা রকম দানে খরচ হয়। 2022 সালে কোভিডের সময় চারিদিকে যখন লকডাউন হয়, তখন এই মন্দিরের প্রায় 2000-এরও বেশি স্টাফকে 3 মাসের মাইনে একসাথে পাঠিয়ে দেওয়া হয়। এখান থেকেই বুঝতে পারছেন এই মন্দিরে কতটা সেভিংস রয়েছে। এখানে বড় বড় বিজনেসম্যান থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও আশীর্বাদ নিতে আসেন, আর প্রচুর দানও করে যান। এই মন্দিরের ভারতবর্ষের অনেক জায়গায় ফিক্সড ডিপোজিট করা আছে। এই মন্দিরের গর্ভগৃহে ঢোকার সময় বাম দিকে একটি ছড়ি দেখতে পাবেন, শোনা যায় এই ছড়িটি দিয়ে ভেঙ্কটেশ্বরকে ছোটবেলায় ওনার মা মেরেছিলেন এবং তার কারণে ওনার মাথা ফেটে গেছিল, যার কারণে প্রতি শুক্রবার চন্দনের প্রলেপ লাগানো হয়। তিরুপতি বালাজির মূর্তি একটি বিশেষ পাথর দিয়ে তৈরি, যার কারণে এতটা মসৃণ লাগে। আপনি যখন এই মন্দিরে ভগবানকে দর্শন করতে যাবেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন এনার শরীরের মধ্যে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠছে। প্রতিদিন তিরুপতি বালাজির মূর্তিটিকে নিচে ধুতি এবং উপরে শাড়ি দিয়ে সাজানো হয়। ওখানকার পূজারীরা মনে করেন তিরুপতি বালাজির মধ্যে মা লক্ষ্মী বিরাজমান, এই কারণে এইভাবে ড্রেস পরানো হয়। জানা যায় তিরুপতি বালাজির বুকে মা লক্ষ্মীর প্রতিরূপ ফুটে ওঠে। এটি আরও বেশি করে বোঝা যায় যখন প্রতি শুক্রবার স্নান করানো হয়। হিন্দু ধর্মে তুলসী পাতাকে পবিত্র পাতা হিসেবে সমস্ত পূজায় ব্যবহার করা হয়ে থাকে। তিরুপতি বালাজি বিষ্ণুর এক রূপ হওয়ার কারণে এখানেও প্রচুর তুলসী পাতা পুজোই দেওয়া হয়ে থাকে। যেমন প্রতিটা মন্দিরে তুলসী পাতা প্রসাদের সাথে বিতরণ করা হয়, কিন্তু এখানে একটি নির্দিষ্ট কুয়াতে সমর্পিত করা হয় তুলসী পাতাগুলোকে, আর এই কুয়াটিকে কেউ ঘুরেও আর দেখে না। এই মন্দিরে প্রতিদিন 3 লাখেরও বেশি লাড্ডু বানানো হয় দেশি ঘি দিয়ে। এই লাড্ডুগুলি পরম্পরা হিসাবে হাত দিয়েই বানানো হয়। তিরুপতি বালাজি মন্দির থেকে 27 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে,
যেখান থেকে তিরুপতি বালাজির ফল ফুল মিষ্টি সব কিছু তৈরি করে এখানে পাঠায়। ওখানকার পুরুষ এবং মহিলারা কোনো অশালীন ড্রেস পরতে পারে না। এই মন্দিরের গর্ভগৃহে একটি প্রদীপ সব সময় জ্বলে থাকে, যেটি কয়েকশো বছর ধরে জ্বলে আসছে, যেটাতে না কোনো তেল দেওয়া আছে না কোনো ঘি। আর এগুলি কিভাবে সম্ভব তা আজও পর্যন্ত কেউ বলতে পারে না। তো বন্ধুরা, এখনও পর্যন্ত এই মন্দিরে আপনারা কে কে গেছেন তা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানাবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।